আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু রাত জাগতে হয়, এতে তো ক্ষতি হয় সম্ভবত, তাহলে আমার করণীয় কি? যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেই কাজ করেন, যেই কাজের কন্ট্রাক্টটা নেন, সেই কাজটা যদি শরীয়তের কোনো নিষিদ্ধ কিছু না হয়, একটা ডিজাইন করতে দিয়েছে আপনাকে, সেই ডিজাইনের মধ্যে হারাম কিছু নাই, তাহলে সেই ফ্রিল্যান্সিং জায়েজ আছে। এখন এই ফ্রিল্যান্সিং আপনি কি রাত জেগে করবেন না দিনে করবেন সেটা আপনার ব্যাপার। রাত জেগে কাজ করা শরীয়তে হারাম না, তবে যদি কারো সুযোগ থাকে রাতে কাজ না করে দিনে কাজ করার, সেটা করা ইসলামে প্রশংসনীয়। কারণ রাতের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে সৃষ্টি করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো এশার পরে দ্রুততার সাথে শুয়ে পড়া। আজ আমাদের অবস্থা হলো যে এই ভাই তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগবেন, কিন্তু যার জাগার কথা বলছেন, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বেহুদা কাজে রাত 12টা 1টা পর্যন্ত জাগে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারা উন্নতি করেছে, যারাই উন্নতি করেছে, সেটা আমেরিকানরা হোক, সেটা চাইনিজরা হোক, সেটা জাপানিজরা হোক, সেটা কোরিয়ানরা হোক, আমি নিজের চোখে যে সমস্ত দেশ দেখার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি, তারা সন্ধ্যার পরপর ঘুমায় পড়ে, তাদের তার নামাজ কালাম নাই, মুসলমান না ম্যাক্সিমাম, তাই না? তারা সন্ধ্যার পরপর শুয়ে পড়ে। জাপানের টোকিওতে একবার একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম, আমি বললাম প্রোগ্রামটা সকালে করি, তো বলো যে ভাই সকালে এখানে আস্তে আস্তে রাস্তা জ্যাম হয়ে যাবে। আমি বললাম ফজরের পরে আসবো, তখন তো জ্যাম থাকবে না ভোরবেলা। বলো যে না ফজরের পরে এই দেশের রাস্তা ভিড় হয়। আমি বললাম তাই নাকি, আমি তো কোনোদিন ফজর পরে বাইর হই নাই, বাট ফজরের পরে নাকি ভিড় হয়। তো তখন রাত 8টা 9টা বাজে, বলতেছে যে এখন রাস্তা বরং ফাঁকা। আমি চিন্তা করলাম বাহ, আমাদের ঢাকা শহর চট্টগ্রাম শহর সহ বড় বড় শহরগুলোতে রাত 8টা 9টা মানে সবচেয়ে পিক টাইম, তাই না? সবচেয়ে বেশি গাড়ি রাস্তাঘাটে থাকে, তাই না? আর তাদের সবচেয়ে বেশি গাড়ি রাস্তা থাকে ফজরের পরে, আর তখন আমাদের রাস্তাঘাট ফাঁকা থাকে, আমাদের পাবলিক তখন ঘুমে থাকে। আমেরিকাতে কফি শপগুলো 4:30-5টা খুলে ফেলে, আর আমাদের দেশে দোকানপাট সকাল 10টা 11টার আগে খোলে না। এই যে লাইফস্টাইল আমাদের, লজ্জা লাগে আমার। এমনকি অ্যারাবিয়ান কান্ট্রিগুলো, মুসলমান কান্ট্রিগুলো, তাদের অবস্থা একই, রাতভর আড্ডা মারবে আর দিনভর ঘুমায় থাকবে। এটা মানুষের জীবনে ধ্বংসের অন্যতম কারণ, পিছিয়ে থাকার অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন, এই জন্য সকালে কাজ করবেন। শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা অনেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়ালেখা করেন, আর সকালে নাকে তেল দিয়ে ঘুমান 10টা পর্যন্ত, এটা ভুল থিওরি। আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পর ভোরে উঠে ফজর পড়ে আপনি পড়ালেখা করতে বসেন, 7-8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে, এরপর যে পড়ালেখা আসবে, ওইটা অন্তরে গেঁথে যাবে। এই যে হেফজুখানার বাচ্চারা, 6-7 বছর 8 বছরের বাচ্চারা, অল্প কিছুদিনের মধ্যে 30 পারা কোরআন এরকম তাদের মেমোরিতে নিয়ে আসে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব হয়? কারণ বাংলাদেশের 100% হেফজখানা, 100% হেফজখানা রাত 10টার মধ্যে তারা শুয়ে পড়ে, আবার ভোর রাতে তারা উঠে যায়। ওই সময়ের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবৎ এই প্র্যাকটিসটা আমার বাসায় করছি। আমরা মাগরিবের পর পর বাসায় খেয়ে ফেলি, এবং মাগরিবের পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই, এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এশা পড়ে, এশা পড়তে যাওয়ার আগে আমরা অনেক সময় মশায় টানায় যাই, এশা পড়ে এসে আমরা শুয়ে পড়ি, ব্যাস। এই সুন্দর লাইফস্টাইলটা আমরা মেনে চলি। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ফজরের পরে ঘুমাবেন না, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, এটা ভালো জিনিস। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।